সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে খুবই মজার তেঁতুলের আচার তৈরি করে দেখাবো এই গরমে এই তেঁতুলের আচারটা খেতে খুবই মজার তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আচার বানানোর জন্য এরকম ফ্রেশ পাকা তেঁতুল লাগবে এতে করে আচারটা খুবই ভালো হবে এখানে এক কেজি পরিমাণ পাকা তেঁতুল রয়েছে আমি এখান থেকে হাফ কেজি পরিমাণ তেঁতুল নিব আচারের জন্য এবার আমি এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে এরপর দেখুন এভাবে ছাড়িয়ে নিব এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এতে করে নরম হয়ে যাবে এক ঘন্টা পর তেঁতুলটা আবার একটু নেড়ে নিচ্ছি এবং হাত দিয়ে তেতুলের কুয়াগুলো একটু আলাদা করে দিব এবার আচার তৈরির জন্য প্রথমে আমি টেলে নিচ্ছি মরিচ। যেহেতু আচারটা আমি করবো মিষ্টি ঝাল তাই আমি শুকনা শুকনামরিচটা প্রথমে টেলে নিচ্ছি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা এখানে আমি হাফচা চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এবার টেলে নেওয়া পাঁচ পাঁচফোড়ন এবং শুকনা মরিচগুলো ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আচার বানাতে অবশ্যই সরিষার তেলটা লাগবে তেলটা একটু গরম হলে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি চা চামচ মৌরি এরপর নেড়ে দুই মিনিট একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি তেঁতুল এবার তেঁতুলটাও একসঙ্গে একটু দুই মিনিট ভেজে নিব এতে করে তেঁতুলটা যে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে লাল চিনিটা নিয়েছি তবে আচারটা চিনির পরিবর্তে আখি গুড় দিয়েও করা যাবে আমার বাসায় গুড়টা ছিল না তাই আমি চিনি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি টেলে নেওয়া মরিচের গুঁড়াটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঝালের পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ফোড়নের গুঁড়া এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা ওয়ান ফোর্থ কাপ এই ভিনেগারটা দিলে আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে এরপর নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া চা চামচ এরপর নেড়ে মিশিয়ে নেব আচারটা আমি চেক করে নিয়েছি তবে আরেকটু পরিমাণে লবণ লাগবে লবণ দিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি চুলা রাস্তা বন্ধ করে দিব আচারটা হয়ে গিয়েছে দেখুন এরকম থাকবে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে এই গরমে এই তেঁতুলের আচারটা খেতে খুবই মজার আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবার আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপর কাচের একটা জারে ভরে রাখতে হবে কাচের জারটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এভাবে আচারটা রেখে দিলে এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ